আল্লাহর কাছে শুক্রিয়া সেটা আমি হতে পেরেছি সো আমি অভিনেতা বলেই যেখানে যেভাবে যাচ্ছি সেটা বিজনেসে বলেন বিদেশে বলেন যেখানে যাই মানুষের এক ধরনের ভালোবাসা পাই স্যার আমাকে আমি নিজেও জানতাম না যে আমি এরকম টাইপের চরিত্র করতে পারি এরকম প্যাটার্নের অ্যাক্টিং করতে পারি স্যার সেটা আমাকে চোখ খুলিয়েছেন আচ্ছা স্যার যদি থাকতেন আমি আরও অনেক ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারতাম স্যারের এখানে যেটা অন্য আট দর্জন করতে পারছি আমি তখনই শাহনপার সাথে শাহনব প্রতি বিরক্ত ওরকম ছিল বড় আমার উইস ছিল আমি স্যারের কাছে বলেছিলাম স্যার আমি শাহনপাকে অভিনেত্রী হিসেবে আমার খুব পছন্দ খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস মনে হয় আমি ওনার সাথে শাওনাপার সাথে মুখোমুখি ডায়লগ দিতে হয় এরকম একটা কাজ করতে চাই আমি তো বলেছিলাম

চলে আসবে আমার ছেলে মেয়েরাই ওখানে পড়াশোনা করে এখানে সে সার্ভ করবে গত কয়েক পর্ব ধরে এই সন্তানদের লালন পালন যেহেতু একটা জেনারেশন বড় হয়ে গেছে আপনাদের ব্যাচের সবারই বড় বড় বাচ্চা আমারও বাচ্চা বড় হয়ে গেছে তো এই সন্তানদের লালন পালনের বিষয়ে বেশ তর্ক বিতর্ক রাত আড্ডা নিয়ে যেমন রিচি সোলাইমন বলেছেন যে আমি কালচার শেখানোর জন্য বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলে আসছি এটা নিয়ে তুল কালাম পরে না তানেবা বলল না

রাইট এবং আমরা যদি ভুল না করি মেলবোর্নে আমরা একটা জার্নিতে একটা আড্ডা রাইট আমি আপনি একটা জার্নি করেছি ওটা আমি ঈদের আগে আগে পাবলিশ করব সো দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক টাইম হ্যাঁ রাইট তো আপনার সেই জায়গায় যদি বলি যে বাঙালি কমিউনিটি সব জায়গায় একটা হেল্প করে অফ কোর্স আপনার এবং সেটার জন্য ওই যে অভিনেতা আবার ওই সেখানেও সেই অভিনেতা সুতরাং আমি আজন্ম কৃতজ্ঞ আমি অভিনেতা হতে পেরেছি আমার আজন্ম চাওয়া ছিল আমি অভিনেতা হব আল্লাহর কাছে সুক্রিয়া সেটা আমি হতে পেরেছি সো আমি অভিনেতা বলেই যেখানে যেভাবে যাচ্ছে সেটা বিজনেসে বলেন বিদেশে বলেন যেখানে যাই মানুষের এক ধরনের ভালোবাসা পাই আচ্ছা 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 ওটাও তো আমারই অর্জন রাইট কিন্তু ধরেন কমেন্ট বক্স বা বিভিন্ন আপনাদের শুভানুধ্যায়ী ভক্তকুলরা বলে থাকেন যে ঠিক আছে শিল্পীরা তাহলে এখানে কামায় রোজগার করে বাইরেই তো চলে যাচ্ছে কেউ কেউ দুর্নীতি করে অনেক টাকা পাঠায় দিচ্ছে কেউ কেউ আবার নিজের মোরালিটিটাকে অন্য জায়গায় এক্সপ্লোর করছে বাংলাদেশে এটা রাষ্ট্রের একটা দায় আছে কিনা যে রাষ্ট্র আপনাদের ধরে রাখতে পারছে না আমাদের ধরে রাখার দরকার নয় রাষ্ট্রের দায় হচ্ছে রাষ্ট্রের যত মানুষ আছেন তাদেরকে একটা সিস্টেমে ভালো জীবনযাপন দেওয়া এটাই রাষ্ট্রের দায় এটাই রাষ্ট্র যদি করে তাহলেই মাজরুল নিজামটা চলে যাবে না রিসেন্ট আপনার সামনে ঈদ আসছে এবং রিসেন্ট আপনার কি কি কাজ আমরা অন স্ক্রিন দেখতে পাবো নাকি তুমি কাজ করছেন না না কাজ করছি আমি চ্যানেল আমার ঈদের নাটক আছে আমার এমটিভিতে একটি নাটক অনিয়ার হবে ঈদের পর পরই আমার একটি বিজ্ঞাপন আমি ডিরেকশন করেছি সেখানে আমি স্ক্রিনে আমাকে দেখা যাবে না কিন্তু আমি ডিরেকশন করেছি আচ্ছা আমি আরো দুটো নাটক ডিরেকশন করব স্ক্রিপ্ট রেডি আছে কাজ করছি আমি একটি সিনেমার প্ল্যান করছি অস্ট্রেলিয়াতে একজন একজন স্ট্রাগলার বাঙালির গল্প নিয়ে আপনার ডিরেকশনে বানাবে আমার ডিরেকশনে বানাবে আচ্ছা 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 তার মানে অন আপনি রেগুলার থাকার একটা প্রক্রিয়া আছে আমি থাকতে তো চাই আসলে তো মনে করেন তো অভিনেতা না সেটা অবশ্যই এখনকার অভিনয় শিল্পীদের যারা আসছেন যারা মাজুন মিলন হতে চায় তাদের উদ্দেশ্যে বলার কি আছে তো এত স্ট্রাগল করা পড়খা মানুষ নিশ্চয়ই আপনি ভালো একটা উপদেশ দিতে পারবেন প্রথম কথা হচ্ছে ডেস্টিনেশন ঠিক করে ফেলতে হবে কি হতে চাই কেন হতে চাই কিভাবে হওয়া যায় আমি কেন হতে পারবো এই প্রশ্নের উত্তরগুলি ঠিক করে ফেলতে হবে আচ্ছা ভালোবাসতে হবে প্রার্থনা করতে হবে ওই হতে চাওয়ার জায়গাটাকে তাহলেই হবে আপনি কোন কোন পয়েন্টে এখন হুমায়ুন আহমেদকে মিস করেন স্যার আমাকে আমি নিজেও জানতাম না যে আমি এরকম টাইপের চরিত্র করতে পারি এরকম প্যাটার্নের অ্যাক্টিং করতে পারি স্যার সেটা আমাকে চোখ খুলিয়েছেন স্যার যদি থাকতেন আমি আরও অনেক ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারতাম স্যারের এখানে যেটা অন্য আট দর্জন করতে পারছে না চরিত্র ক্রিয়েটই করতে পারে না মানে ক্রিয়েটার হিসেবে ক্রিয়েটার হিসেবে নাট্যকার ডিরেক্টার যারা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি হুমায়ুন স্যার ডিফারেন্ট ওনার ভাবনা ডিফারেন্ট দেখার চোখ ডিফারেন্ট গল্প বলার ঢং ডিফারেন্ট ওটা মিস করি অনেক চরিত্র থেকে বঞ্চিত হচ্ছে স্যার আমাকে ভীষণ স্নেহ করতেন স্যার আমার বাচ্চাকে দেখতে আমার হসপিটালে গিয়েছিলেন নর্মালি স্যার হসপিটালে বাচ্চা দেখতে যান না আমার বাচ্চার ছেলের নাম রেখেছেন স্যার আমার মেয়ের নাম রেখেছেন শাওনাপা স্যার ফেব্রুয়ারি এলে স্যার বলতো মিজান কোথায় আছো স্যার তো শুটিং থেকে ফিরছি যাওয়ার সময় বাসা হয়ে যেও বই নিয়ে যেও আমার বইয়ের ডাক নাম হচ্ছে মিরা স্যারের মিরা নামটা অনেক পছন্দের অনেক গল্পে আছে অনেক অনেক গল্পে আছে স্যারকে অনেকভাবে মিস করি রাইট যে প্রসঙ্গটা বইমেলায় ডাক্তার এজাজ ভাষাতে একটা আড্ডায় বলছিল ভাই ওটাই টানি শাওন আমার এই বলেছেন যে কাছের ছিল আমাদের কিন্তু পরিস্থিতি এমনভাবে বদলে যায় যেটা শাওনের পার থেকে সে খুব আক্ষেপ এবং খুব কষ্ট নিয়ে বলেছেন যে তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না আমি বললাম যে কবর জিয়ারতের সময়ও কি পান না না কবর জিয়ারতের সময়ও কাছে মানুষগুলো আসে না তো এটাও তো ঠিক যে আপনি হুমায়ুন আহমেদ চলে যাবার পর আপনারা যে স্বার্থপরের মতো আর শাওন বা শাওনের সন্তান বা নহাস পল্লী বা হুমায়ুন আহমেদের যে বিষয়গুলো এগুলোর সাথে যে ডিটাস্ট হয়ে গেলেন আপনারা আপনারা বলছি এটা কি বাস্তবতা নাকি মূল কেন্দ্রবিন্দুটা নাই তাই আমি আর গেলাম না আমার কাছে মনে হয় যে বাস্তবতাটাও সত্য আবার কেউ কেউ এরকম যে মূল কেন্দ্রবিন্দু নাই আমি আর গেলাম না এটা তো আসলে আপনার মনোজগৎ আপনার ভাবনাটা আপনার কাছে আমি তো বলতে পারবো না এখানে কিন্তু আপনারা বলেছেন আমরা অনেকজন এরকম সো কার কার মনোজগতের ভাবনাটা কিরকম আমি জানি না আমি আমারটা বলতে পারি বলেন শুনি কেন আপনি দূরে শারীরিকভাবে দূরে মানসিকভাবে দূরে নই সত্যি সত্যি শাওনাপা জানেন হুমায়ুন আহমেদ বারে মারে যাওয়ার পর হুমায়ুন আহমেদকে ঘিরে কি কি করার চেষ্টা করেছেন আপনি প্রথম প্রথম এলিগেশন ছিল শাওনের যেটা হচ্ছে হুমান আহমেদ উৎসব একটা হবার খুব জরুরি দরকার ছিল সাং খুব অসহায়ের মতো বলল আমারও খুব খারাপ লাগলো যে কেউই উদ্যোগটা নিল না আমি একাই যেন দৌড়াচ্ছি কিন্তু হুমায়ুন আহমেদের সাথে তো প্রচুর বল ছিল স্বাভাবিক হুমায়ুন আহমেদ যখন বেঁচে থাকতেন তখন সন্ধ্যায় তার সাথে মেঝেতে বসে থাকবেন কয়জন একটা ফোন কলের জন্য আঁকুপাকু করতে তাই না আপনারাও করতেন আপনারা খুব কাছের ছিলেন তো এইসব জায়গায় এই ক্রাইসিসের জায়গায় হুম মারা যাওয়ার পর কি করেছেন আপনি জন্য শাওনাপার অভিযোগটা বা আক্ষেপটা বা দুঃখবোধটা সঠিক 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 এটা যার যার জায়গা থেকে শেষে আমরা তার তার দায়িত্ব পালন করিনি আপনি যদি পার্টিকুলারলি আমাকে বলেন আমি এই যে লেয়ার এই যে টিম বা যারা এই কাজটি করতে পারতেন আমি তার অনেক পেছনের শারীর আমি আসলে চাইলেই কিছু করতে পারতাম না আমার চাওয়ার পাড়ার মধ্যে ওই ওই লেয়ার আমি নাই আমি তার অনেক নিচের লেয়ারে লাইক এই লেয়ারটা আমি বলতে চাচ্ছি যে একটা সে চ্যানেলাই একটা প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান বা ব্যক্তি তারা একটা ইনিশিয়েটিভ নিলে সেই ইনিশিয়েটিভটার পেছনে আমরা ঝাঁপায় পড়তে পারতাম দা আমি ইনিশিয়েটিভ নিলে সেই ইনিশিয়েটিভ হবে হুমায়ুন স্যারকে নিয়ে আমি আসলে ওই লেয়ারে না কিন্তু আমি মনোবাসনা পূর্ণ করি মনোবাসনা ব্যক্ত করি যে এরকম কিছু হওয়া উচিত ছিল আপনি নিজে নিজেকে এত ক্ষুদ্র ভেবে আপনি সবকিছু দায় এড়াতে চান কেন এটা রিয়েলিটি যারা ফোন পে আপনাদের সবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন কোনোদিন না আমি ইনিশিয়া ইনিশিয়েটিভ নিয়ে হয়তো খুলিনি কিন্তু জুয়েল রানা ইব্রাহিম দুজন এডি চিপ এডি একজন সেকেন্ড এডি একজন

যে বিক্ষিপ্ত হয়ে যাওয়া তার মানে আপনাকে এর মধ্যে নাইনটি বা পছন্দ করতো না বলে শুধুমাত্র হুমান আহমেদের জন্য যেত এটা কি আপনি ফিল করেন তখন বলছেন হয়তো বা এরপরে আমরা দেখলাম ডাক্তার ইজাজ বা কয়েকজন একটু ইন্টারভিউতে হয়তো একটু এক পেশে কথাবার্তা তাদের ফিলিং বলছে আমরা তো আমি তো আর হুমান আহমেদের কোর মেম্বার না আপনি মেম্বার এই বিক্ষিপ্ত হয়ে যাওয়াটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আপনাদের সাথে কোনো কানেকশন নাই কিন্তু আপনারা তখন এক এক রীতিপিন্ডির মানুষ ছিলেন আপনি টুটুল জয়ন্ত চট্টোপাধ্যায় মানে বিশাল নাম সৈয়দ ইসলাম স্যার জুয়েলাইচ ডাক্তার এজাজ ফারুক আহমেদ আমি যদি ভুল না বলি আরও আছে হয়তো এই হঠাৎ করে আপনারা একটা ভিন্ন ভিন্ন গ্রহের চলে গেলেন আমি হুমায়ুন আহমেদের কোর মানে খুব ভালোবাসার মানে অন্ধভক্ত হিসাবে আমি প্রশ্নগুলো করি যে এটা কেন হয় তো শাওন ও সত্যি হয়তো আমাকে অনেকে পছন্দ করে না আপনি প্রতি বিরক্ত ছিলেন আহমেদের টানে যেতেন এরকম ব্যাপার না আমি কখনই শাহনপার সাথে শাহনব শোনপার প্রতি বিরক্ত ওরকম ছিল বরং আমার উইশ ছিল আমি স্যারের কাছে বলেছিলাম স্যার আমি শাহনপাকে অভিনেত্রী হিসেবে আমার খুব পছন্দ খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস মনে হয় আমি ওনার সাথে শাওনাপার সাথে মুখোমুখি ডায়লগ দিতে হয় এরকম একটা কাজ করতে চাই আমি এটা বলেছিলাম সারকে এবং স্যার দিয়েছিলেন হামিদ একটা নাটক আছে ওই নাটকটি একদম শাওনাপার সাথে মুখোমুখি আমার অ্যাক্টিং রাইট এবং শাওনাপাকে যে আমি পছন্দ করি এবং একটা একটা ব্যাপার হচ্ছে কি আপনি যে যে লেয়ারে কথাটা বলছেন যে মানুষগুলো নিয়ে যাদের নিয়ে মানুষ হিসেবে সারের যে গ্রাউন্ড আপনি বললেন যে মানুষগুলোর নাম বললেন এই লেয়ারে তো আমি নই আমি তো জুনিয়র দর্শক আমরা তো জানি না আপনারা জুনিয়র তার আমি ইন করেছি অনেক পরে তো ফাইন কিন্তু এই যে বিচ্ছিন্নতা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা যে একটাও একটা উপলক্ষে ধরেন আমাদের তো রিউনিয়ন হয় আমরা এসএসসি এর ব্যাচ একসাথে স্কুলে হঠাৎ করে মনে এটা হওয়া উচিত তো এটা এটা হয় এটা হওয়া উচিত এটা হয় নাই এটা আমাদের দুর্ভাগ্য ফাইন এই স্টেটমেন্টটাই নেয়ার দরকার ছিল প্রশ্নটা নিশ্চয়ই আপনি এটা প্রয়োজন ছিল অন্তত মৃত্যুর এতগুলো বছরে একটা বছরে অন্তত প্রয়োজন ছিল যে নিশ্চয়ই আমরা টিএসসি এর গাছতলায় সবাই একসাথে বসি এবং সার এটা ডিজার্ভ করেন একদমই সত্যি